ফুল ইসলাম আপনি যে লিখেছেন যারা রমজান মাসে রোজা রাখে কিন্তু বাকি মাসগুলোতে রমজানের শিক্ষা অনুযায়ী চলে না তাদের রোজা গ্রহণযোগ্য কতটুকু তাদের রোজা ফলপ্রসূ হচ্ছে না যাদের রোজা তাদেরকে পরিবর্তন করছে না তাদের বদব্য দূর করছে না তাদেরকে সংশোধন করছে না সেই রোজা তাদের এই রোজা তাদের সফল হচ্ছে না এটা সার্থক হচ্ছে না তাদের উচিত রমাজান মাসের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে যে সিয়াম তো আমাকে পানাহার বর্জন করার মাধ্যমে অন্যায় এবং আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার বিরত থাকার এবং এটাকে বর্জন করার শিক্ষা দিয়ে থাকে বিধায় সেই শিক্ষাটা আমরা আমাদের জীবনে ধারণ করতে হবে যদি না করি তাহলে এর ফলশ্রুতিতেই আল্লাহ রবুল আলামিনের কাছে আমরা এই সিয়ামের তেমন কোনো বিনিময় আশা করতে পারি না নবী সাল্লাহ সাল্লামের সে হাদিস আমরা স্মরণ করিতে যেখানে তিনি বলেছেন রোববা সাইম আল্লাহ সাল্লাহমিন সিয়াম হি ইল্লাল জোয়া বহু রোজাদার বহু সিয়াম পালন করে মনে ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের রোজার আর কোনো উপকার হয় না এর কারণ হলো তারা রোজা রেখে শুধুমাত্র পেটে রোজা করে মুখ চোখ ইত্যাদি রোজা করে না অর্থাৎ পাপের এবং অন্যায় অপরাধের পথগুলো এগুলো থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখেন না অথব রমজান পরবর্তী জীবনে যে ব্যক্তি রমজানের রোজার শিক্ষা নিয়ে নিজেকে পাপা থেকে বাঁচিয়ে রাখতে পারলো রমজান মাসে তার কসরত করলো এবং সেই কসরত এবং প্রশিক্ষণ অনুযায়ী রমজানের পরে চলার চেষ্টা করলো তার রোজাই সার্থক হবে অন্যথায় এই সিয়াম সফল বা সার্থক হলো না ফজুল হক আপনি লিখেছেন কল্যাণ ও মঙ্গলের উৎস কি মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল বই আনতে পারে মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা করা হয় শোভাযাত্রা করলে মঙ্গল আসবে এটি সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত বিশ্বাস একটি কুসংস্কার যে সমস্ত মানুষগুলো ধর্মের একাত নিয়ে থাকেন সেটা অবৈজ্ঞানিক বলে অথচ ইসলামের কোনো কিছুই অবৈজ্ঞানিক নয় যদি বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ হয় তাহলে বিজ্ঞান ভুল ইসলামী রাইট বিজ্ঞান একসময় স্বীকার করতে বাধ্য হবে কিন্তু সেই লোকগুলোই যখন এই বিভিন্ন পশু পাখির মুখোশ বানর পেঁচা হনুমান ইঁদুর এটা সেটার মুখোশ এগুলো পরে মঙ্গল আশা করে অথবা বৈশাখের কাছে মঙ্গল প্রার্থনা করে তারপরে আপনার শোভাযাত্রা বের করে তার মাধ্যমে মঙ্গল আশা করে তো সেটা কোন বৈজ্ঞানিক এবং লজিক্যাল কাজ সেটা একমাত্র তারাই ভালো বলতে পারেন যাই হোক একজন ইমানদার তিনি মঙ্গল প্রার্থনা করবেন মঙ্গলের সৃষ্টিকর্তার কাছে কল্যাণের কল্যাণ যিনি দান করেন তার কাছে ইমানদারের শোভাযাত্রা তো প্রতিদিন হয় আর ইমানদারের মঙ্গলের যাত্রা তো প্রতিদিন হয় ইমানদার মঙ্গলের যাত্রা করে থাকেন সালাতের জন্য নামাজের জন্য যাচ্ছেন তিনি মঙ্গলের আশায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন মঙ্গলের জন্য মোয়াজ ডাকেন হাইয়া আল আল ফালাহ তোমরা সফলতার দিকে মঙ্গলের দিকে আসো অতএব আমরা মঙ্গলের দিকে যাই প্রতিদিন পাঁচবার অতএব সেটাই হলো সত্যিকারের মঙ্গলের পথে যাত্রা এছাড়া বিভিন্ন পশু পাখি প্রাণীর মুখোশ এগুলোকে নিয়ে আপনার কল্যাণ প্রার্থনা করা এগুলো হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা হতে পারে মুসলমানদের কৃষ্টি বা কালচার হতে পারে না বিদায় এ সমস্ত মঙ্গল শোভাযাত্রা এগুলো কখনো এদেশের মানুষের সংস্কৃতি নয় কালচার নয় এদেশের আপন মানুষের কোনো সম্পর্ক এগুলোর সাথে নেই এগুলো মিডিয়ার সৃষ্টি এবং হাতে গোলা মা কয়েক গুটিগত এক মানুষের সৃষ্টি বিধায় এগুলোর মাধ্যমে মঙ্গল কামনা করা এটি এটা অবৈজ্ঞানিক অযৌক্তিক এবং ইসলাম পরিপন্থী বিষয় আল্লাহ আমাদের ইমান আমলকে এ সমস্ত শির্ক এবং শৈতানি কর্মকাণ্ড থেকে হেফাজত রাখার তৌফিক দান কর সাদিক আহমেদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতে টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদেক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় ইয়াহিয়া চৌধুরী আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদের অর্থ কি সরকারি সেবা জমির খাজনা ট্যাক্স এ জাতীয় জায়গা ব্যবহার করা যাবে কি না ব্যাংক থেকে যে সুদের টাকা পেয়েছেন যেটা আপনি ডিনাই করার কোনো সুযোগ নাই আপনার কাছে চলে আসছে অটোমেটিকলি সেই টাকাটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সবের আশা ছাড়া এটা সরকারি কোনো সেবা পাওয়ার জন্য আপনি ফি হিসাবে দিতে পারবেন না কারণ সরকারি কোনো সেবা পাওয়ার জন্য ফি হিসাবে দিলে প্রকারান্তরে সেটা আপনি আবার ভোগ করলেন কারণ আপনি সেবাটা যেটা পাচ্ছেন তার মূল্য দিলেন আর সেবাটা তার বিনিময়ে নেন তার টাকাটা আপনি ভোগ করলেন এটা জায়জ নয় একইভাবে জমিন খাজনা ট্যাক্স ইত্যাদি এ সমস্ত কাজেও আপনি ব্যবহার করতে পারবেন না এটা গরিব বিহুকে দান করে দিবেন সোয়াবের আশা ছাড়া আশরাফুল আলম আপনি লিখেছেন অবিবাহিত ছেলে মেয়ে ফ্রেন্ড কি একসাথে বসে ইফতার করতে পারবে প্রতিদিন ক্যাম্পাসের মাঠে তিন চারজন ছেলে মেয়ে একসাথে বসে ইফতার করে এর বিধান কি ব্যাসফুল আলম পর্দা শরিয়ার গুরুত্বপূর্ণ একটি বিধান এবং ফরজ বিধান ইফতার করাটা একটা শূন্যতামল ইফতার ছাড়াও একজন মানুষের সিয়াম হয়ে যেতে পারে রোজা হয়ে যেতে পারে কিন্তু পর্দা যদি তিনি না করেন তাহলে সে তিনি কবিরা গুনা হবেন এবং কবিরা গুণাগার হবেন এবং বড় ধরনের অপরাধ তিনি করেছেন এমনটি বলে বিবেচিত হবে অতএব গায়রে মাহারাম নারী পুরুষ তারা একত্রে বসে যদি ইফতার করেন এবং পর্দার খেলাফ করেন একে অন্য সাথে পর্দার যে বিধান আছে সেটাকে না মেনে তারা যদি একসাথে বসে ইফতার করেন তাহলে রোজা তাদের হয়ে গেল কিন্তু রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই ব্যাহত রোজা তো আমাদেরকে মূলত মোত্তাকি বানায় রোজা তো আমাদেরকে মোত্তাকি হতে শেখায় সেই বিষয়টি আমার রোজা থেকে চলে গেল বিধায় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে যদি কোনো জায়গায় এমন পরিবেশ হয় যে নারী পুরুষ একসাথে আছে তাহলে আমরা আমাদের নজরকে হেফাজত করে যার যার মতো করে পর্দার বিধানটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফাহিদুল হক আপনি লিখেছেন তারাবি ও খতম তারাবির সবের মাঝে কি সবের কোনো বেশ কম আছে দেখুন আমাদের তারাবিতে তিলাওয়াতে সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিউর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ কাছে প্রিয় হবে আল্লাহর কাছে পছন্দ হবে তার সব তত বেশি আমরা পাবো সন্ধ্যাভাবে কেউ যদি কোয়ালিটি অ্যানশিওর করে তারাবিতে করোনাকারিমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ তারাবিহীতে করোনাকারিমের খতম করতে গিয়ে এত হুলো তাড়াহুড়ো করেন এত হুলুস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের কোনো শব্দ না যায় অস্পষ্ট হয় করণের হক নষ্ট হয় তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে ঠান্ডাভাবে শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহাব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি শেয়ার করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম অর্থাৎ কোয়ান্টিটি নয় কোয়ালিটিটা মুখ্য যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয় অতএব আমরা তারাবিতে কোরআন তেলাত করলে সেটা সবচেয়ে উত্তম হবে সুরাতির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে অর্থাৎ দৃঢ়স্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকুচির দেখতে দিতে তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সুরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি রইসুল ইসলাম আপনি লিখেছেন রসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনা চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জায়গা তাদের হবে নাকি আলাদাভাবে আবার জাকাত করতে হবে ভাই রসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতনা চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা এর সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকা দিতে হয় থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না এটা জাকাত আদায় কোনো সিস্টেম না দুঃখিত মুজিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায় তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো শুন না অর্থাৎ এশার সলাতের পর কিন্তু এটাকে আপনার যে হয় ফজর বা হয় যে তার আগ পর্যন্ত পড়লেও বি আদায় হয়ে যাবে কিন্তু তার তারাবি আদায়ের মূল অর্থটা হলো আপনার সন্ধ্যা রাতে সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন বারোটা একটা পড়েন তার তারাবি আদায় হয়ে যাবে মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন আপনি আসন্ন ফাউন্ডেশনের হটলাইন ব্যবস্থা চালু করার কথা বলেছিলেন যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সে ব্যবস্থা কবে থেকে চালু হবে ভাই মোস্তাফিজ আমাদের আরও অনেক স্বপ্ন এরকম আছে যেগুলো আমাদের সাধ্য এবং সামর্থ্যর উপরে নির্ভরশীল আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী কাজগুলো করে ফেলতে পারি সেজন্য আমরা আমাদের যেন দোয়া করবেন ফিনান্সিয়াল সামর্থ্য আমাদের যখনই হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই কাজ শুরু করব তবে এখন আমরা যে কাজটা করছি ফাউন্ডেশনে কেউ আসলে আমি না থাকলেও আমার সহকারী হিসেবে এক দুজন আলিম থাকছেন তারা মানুষকে রিপ্লাই দিচ্ছেন উত্তর দেওয়ার চেষ্টা করছেন আর মসজিদ কমপ্লেক্স যখন হয়ে যাবে ইনশাল্লাহ তখন এটাকে আরও ব্যাপক আগে আমরা করবো এবং ওইভাবে বড়ো ধরনের হটলাইন করার সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত অন্তত আমরা ছোটোখাটো হটলাইন চালু করে ফেলতে পারবো ইনশাল্লাহ কমপ্লেক্সে আলা যদি তফিক দান করে দোয়া করবেন যেন সেটি আমরা খুব শীঘ্রই করে ফেলতে পারি তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন আরিফরাজ আপনি লিখেছেন বলা হয় রমজানের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাখফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক রমজান মাসের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাখফিরাতের তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল পুরো মাসেই রহমত নাজাত বরকত থাকে কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তালা বান্দাকে বেশি রহমত বেশি বরকত বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে এরকম একটি বর্ণনা হাদিসে থেকে আমরা জানতে পারি এরকম একটা বর্ণনা আছে সেই বর্ণনা আলোকে ওলা মাকে বলে থাকেন যদিও সেই বর্ণনাকে মহাদিস ক্রমণ অনেকেই দাইফ বা দুর্বল সূত্রে বওনা বলেছেন সেই দুর্বল সূত্রে বর্ণার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয় বাকি এটা একেবারে হাদিস দেখা দ্বারা বর্ণিত নয় একেবারে ভুয়া ভিত্তিহীন এরকমটি বলারও কোনো কারণ নেই আমরা অনেকেই ক্ষেত্রে সীমালঙ্ঘন করি দ্বাইফ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করব না অর্থাৎ এক্ষেত্রে একটা তারতম্য এবং পার্থক্য যেহেতু আছে সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে অন্তত সেটা জোলম হবে ভুল বার্তা মানুষের কাছে যাবে হাদিসে আছে তো হাদিসে সনদকে মহাদিসদের অনেকেই দঈফ এবং দুর্বল সূত্রের বলেছেন যার কারণে এটি জয়ীফ সূত্রে বর্ণিত বা প্রমাণিত জাস্ট এটুকু আমরা বলতে পারি মোমিন এয়ারি থেকে আপনি লিখেছেন আমার বাড়ির পাশে কাদিয়ানি আছে তাদেরকে সালাম দেওয়া যাবে কি না তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কি না তাদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত কাদিয়ানিরা অমুসলিম এ বিষয়ে সারা বিশ্বের কোনো লামায় ক্রামী দ্বিমত নেই আরব অনারব পাকিস্তান সৌদি আরব বাংলাদেশ কাতার কুয়েত সহ যত মুসলিম বিশ্ব আছে প্রায় সব মুসলিম স্কলারগুনি একমত যে কাদিয়ানিরা মুসলিম নন কাদিয়ানিরা মুসলিম না হওয়ার প্রধান কারণ হলো তারা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ নবী হওয়ার বিষয়টিকে তারা অস্বীকার করে এবং গোলাম মহম্মদ নামে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক গ্রামে জন্মগ্রহণ করা ইংরেজের একজন অত্যন্ত অত্যন্ত অনুগত একজন সেবক যিনি নিজেকে ইংরেজদের অনুগত সেবক হিসাবে দাবি করেছেন সেই ব্যক্তিকে নবী হিসাবে তারা দাবি করেন তো ভারতের এই গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করা গোলাম আহমদ নামে লোকটাকে তারা কখনো মাসি হিসাবে কখনও নবী হিসাবে কখনো রাসুল হিসাবে এক এক সময় এক একভাবে তারা দাবি করে থাকেন এবং তাদের এই দাবিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে তারা চালাকি এবং চাতুরতার আশ্রয় নিয়ে থাকেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা বিভিন্ন অলামায়ক্রম করেছেন ইউটিউব ফেসবুকে আছে বিশেষ করে মির্জা গোলাম আহমদের যে সমস্ত বই পুস্তক আছে সেগুলোর আলোকে তিনি তাকে এক এক সময় এক এক দাবি করেছেন এই বিষয়গুলো প্রমাণিত যাই হোক এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী তাদেরকে গোলাম একরাম মুসলিম মনে করেন না মুসলিম নন তারা যার কারণে তাদেরকে সালাম দেওয়া যাবে না অমুসলিমদের মতোই তাদের প্রতি অন্যান্য বিষয়গুলোকে তাদের সাথে ডিল করতে হবে অর্থাৎ অমুসলিমের যে অধিকার আছে তাদের সেই অধিকার আছে কিন্তু সালাম তাদেরকে দেওয়া যাবে না কিন্তু প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করতে হবে কোনো জলম করা যাবে না একজন অমস্তিমের সাথে যেরকম সুন্দর আচরণ আমরা করতে পারি বা করা উচিত ঠিক একইভাবে তাদের সাথে আমাদের আচরণ সুন্দর হতে হবে